তো যাই হোক, এতদিন আমি ইউটিউবের সাথে সংযুক্ত ছিলাম না। তো আমার সকাল থেকে পড়া ছিল, একটা টিউশন ছিল, কোচিং ছিল। তো কোচিং আমি দুবরাজপুরে থাকি, তোমরা সবাই জানো। তো দুবরাজপুরের মা ভাগ্নে পাহাড় তো এমনিতে বিখ্যাতই। তো আজকে হচ্ছে ফার্স্ট জানুয়ারি। হ্যাপি নিউ ইয়ার সকলকে, তোমাদের সারা বছরটা খুব ভালোভাবে কাটুক। তো এই ফার্স্ট জানুয়ারিতে মা ভাগ্না পাহাড়ে কীরকম ভিড় হয় সেটা আমি দেখতে চলে এলাম, তো ভাবলাম তোমাদেরকেও দেখানো যাক। তো চলো, আমরা এখন মা ভাগ্নার গেটের সামনে আছি, আমার সাথে আছে তিনটে বন্ধু। তো চলো মামা ভাগ্নার ভেতরে ঢোকা যাক এবং দেখা যাক কীরকম কী পিকনিক স্পট অ্যান্ড মা ভাগ্না পাহাড়ের উঁচুতে একদম চাপব। তো চলো দেখা যাক। রাখা লয় ধরা তো হতো। তো এই হচ্ছে মা ভাগ্না গেট, মানে মা ভাগ্না পাহাড়ের গেট। তো আমরা এখন আস্তে আস্তে এন্ট্রি করবো। ভিড়ও এখন মানে পিকনিক স্পট যেহেতু, তো ভিড়ও একদম ভালোই আছে। পিকনিকে যাতে কোনো গণ্ডগোল বা কিছু না হয় তার জন্য পুলিশ ফোর্সও পাঠিয়েছে প্রশাসন। বাইরেই তো প্রচণ্ড ভিড় মনে হচ্ছে, তো ভেতরে ঢুকে দেখা যাক যে কতটা ভিড়। চলো দেখতে থাকো তোমরা। এইও পার্ক, মা ভাগ্না পাহাড়ে যে পার্কটা আছে সেটা এখানে। তোমরা গাড়ি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা পরিমাণে ভিড় আছে মা ভাগ্না পাহাড়ে। ফার্স্ট জানুয়ারি যেহেতু, তো ভিড় তো হবেই, স্বাভাবিক। এটা হচ্ছে পাহাড়েশ্বর মন্দির। পাহাড়েশ্বরের মন্দিরের ভেতরে কোনো রকম ক্যামেরা করতে দেয় না, তো আমি মন্দিরের ভেতরটা তোমাদেরকে আমি দেখাতে পারবো না। ওরে ভাই কত ভিড় গাইস, দেখো তোমরা কত ভিড়। মানে বাইরে যতটা দেখলে তার 4 গুণ 10 গুণ ভিড় আছে ভেতরের দিকে। তো পাও, তো চলো যাই দেখাই তোমাদেরকেও। চা করবি মামা ভাগ্নে যাবি তো চাই চ। আর এদিকে কি আছে? চল তাহলে মা ভাগ্নেটাই ঘুরে আসি, পিকনিক স্পট ফার্স্টে যাই। পাহাড় চাপবি তো? এই চ্যানেল ভিডিও করছু। তো আমার সাথে দেখো কে কে আছে। রাজেশ আছে, কাম্যদীপ আছে। ও সামনে এটা দেখো একদম পুরো লোকজনে ভর্তি, কি বলবো, সব নিজের নিজের পিকনিক। ফার্স্ট জানুয়ারি বলে কথা ভিড় হবে না, হয় না মা ভাগ্নে পাহাড়ে। বীরভূমের মধ্যে একটা ভালো পিকনিক স্পট হচ্ছে আমাদের এই মা ভাগ্নে পাহাড়, তো সেই কারণেই এত ভিড়, এত মানুষের সমাগম। ও তেরি, পাথরের ওপরে পিকনিক চলছে। নিচে হচ্ছিল ঠিক, কিন্তু এবার পাথরের ওপরও। ওয়াও, অসাম প্লেস। তোমরা যদি বীরভূমের মধ্যে থাকো তাহলে নিশ্চয় একবার মা ভাগ্নে পাহাড়টা ঘুরে যাবে। হঠাৎই প্ল্যান ছিল না কোনো, পড়তে এসে তাড়াতাড়ি টিউশন ছুটি হয়ে গেল, তারপর আমরা চলে এলাম ডাইরেক্ট এখানে। অন করবে মিথ্যা কথা বলছি, কারণ রাতের বেলায় প্ল্যান ছিল। মা ভাগ্নে পাহাড়টা কোথায়? এখানে তো যাইনি রে সত্যি। না না, এখানে একবার উঠেছিলাম না, তার জন্য বললাম। দেখ চারিদিকে শুধু পাথরের বোল্ডার। তো চলো ক্যামেরা চেঞ্জ করে নিলাম আমি 1+ এর ক্যামেরা। তো আমার ভাইয়ের 1+ এর ক্যামেরা,
তো ডুয়েল দেখা যাবে, সামনেও দেখা যাবে, পেছনেও দেখা যাবে। তো তুমি দিকে দেখতে পাবে তোমাদের, চলো। কি বলছে দি? প্রচন্ড পরিমাণে ভিড়। তো যাই হোক, পিকনিকে যেটা হয় আর কি, মানে স্বাভাবিক স্বাভাবিক ব্যাপার, পিকনিক এলে হবেই, কিচ্ছু করার নেই। তো আমরা এই মা ভাগ্নার কাছে চলে এসেছি, তো চলো এবার আমরা এখানে উঠে তোমাদের দেখাবো। সামনে দেখতে পাচ্ছ তোমরা কতটা পরিমাণে ভিড়। চটি চটি ঘরে যাওয়ার সম্ভাবনা। ভাই চটি খুলতে হবে, চটি খুলতে হবে। কোথায় খুলবো? মেনলি এখন এখানে খুলতে হবে, কিন্তু উপরে খুলি আমরা। তো চলো উপরে যাওয়া। এটা হচ্ছে তোমার মামা ভাগ্নে পাহাড়, মানে যেই পাহাড়টার জন্যই এই জায়গাটা হচ্ছে বিখ্যাত। মানে দুটো পাহাড়, একটা বড় একটা ছোট, তো দুটো পরস্পরের গায়ে লেগে আছে, তো সেটা দেখার জন্য সবাই আসে। প্রচন্ড পরিমাণে ভিড় দেখতে পাচ্ছ। এই হচ্ছে ভিউ পাহাড়ের ওপর থেকে। ওই দেখো একটা সামনে একটা পিকনিক চলছে পাথরের ওপরে। পিকনিক ঠিক আছে ভাই, এটা ভাই একটু সাবধান ভাই, বুঝলে আমার সেন্স এমনি করে যাবি রাস্তা দেখো তোমরা। দেখতে পাচ্ছ যে এখানে কিভাবে এই বড় পাথরটা ছোট পাথরটার সঙ্গে লেগে আছে। কোনটা ভাগ্নে কোনটা মামা? আচ্ছা, ও এই পাথরটা বড়, সেজন্য এটা মামা এটা ভাগ্নে। কিরকম ভাবে লেগে আছে দেখো, এইটুকু একটা ছোট থেকে ছিল, বয়স বেড়ে বেড়ে বয়স বেড়ে বেড়ে বড় হয়েছে। ও বড় হয়েছে অটোমেটিক? হ্যাঁ, তো বয়স বাড়ে জানিস রে, পাথরে পাথর বড় হয়, পড়ে গেলে শেষ একদম। এই দেখো ঢোক 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 নাম লিখতো পড়ে পড়ে যাবে আমার যা আছে না, ফোনটা নাই আমি যাই যাই আসে না, ও আমি যাই যাই আসে না, ফোন চলে গেলে যাই আসে, ঠিক আছে। তো পাথরগুলো দেখো এমন ভাবে আছে, দেখে ভয় লাগছে। খবর দেখবি হেডলাইন দিয়ে একটা ছেলে ব্লক করতে করতে পাথরে পাবে যা পড়ে গেছে। চাচা এদিকে চলে তো, আইও দেখো তোমরা কিভাবে পাহাড়ের উপরে চেপে গেল, আর পাহাড়ের নিচেটা দেখো এরকম ভাবে চাপছে।
চলো এবার কোন একটা পাহাড়ে চাপা যাক। এখানকার পাহাড়ে চাপা, এখানকার পাহাড়ে চাপতে নাই বলছে, মানে পুজো টুজো হয় আর কি বলছে। দেখো তোমরা দেখলে বুঝতে পারবে যে এই দেখো এই একটা জায়গায় লেগে আছে, আর এই একটা জায়গায় লেগে আছে সবগুলো। ও মানে এটা কি মামা লেখা আছে? তো ওই তো মামা বললাম না, রিলস ক্লিক ফটোশুট সব চলছে এখানে। চলো কোথায় একটা সেলফি লে আমার ফোনে, চলো। তো চলো এবার অনেক সেলফি টেলফি তোলা হয়ে গেল, এবার ক্যান্সার হয়ে যাবে। এবার নিচে যাওয়া যাও, চাপ কেন তুই চেপে দিলি? আমি চেপেছিলাম তো আগের বার, তোকে চাপতে হবে। আমি ধরছি এত চাপ, না আমি চাপবো না। আগের বার এসেছিলাম তখন চেপেছিলাম আর কি, তখন থেকে নামতে পারছিলাম না। পাহাড় চাপবি? জুতো না তাও লোকের জুতো নিয়ে নিচ্ছে, খালি পায়ে এসে শু পরে চলে যাচ্ছে। গাইস খালি পায়ে এসে প্রধান মন্ডল শু পরে চলে যাচ্ছে অন্যজন, আর তারপর লেডিজ এর শু পরে। চারিদিক দেখতে পাচ্ছ শুধুমাত্র পাথর পাথর আর গাছ। আর্টিফিশিয়াল চোখ এতদিন ইউটিউবে কোনো ভিডিও দিইনি, কোথাও সেরকম বেড়াতে আসতামও না। তারপর আমার পড়ার পার্সোনাল চাপ ছিল, সেজন্য ইউটিউব আমি মক করেছিলাম। তো আজকে হঠাৎ আমাদের কোচিং ছিল, জেনারেল কোচিং। তো সেটা আমাদের ছুটি হওয়ার কথা ছিল 12টার দিকে, তো ছুটি হয়ে গেছে একটু আগে 11:30টার দিকে। তো আমরা ভাবলাম যে কাছে আছি মা ভগ্নে পাহাড়ে, তো 1 জানুয়ারি, তো 1 জানুয়ারিতে ভিড় কেমন আছে দেখা যাক, এবং তোমাদেরকেও দেখানো যাক। অনেকদিন ইউটিউবে ভিডিও দিইনি, তার জন্য চলে এলাম ডাইরেক্ট দেখতে এবং তোমাদেরও দেখাতে। তো তোমরা দেখতে থাকো। পাহাড়ে চাপাবো গা, চক আমদিকে আমি তো চেপে নেবো, তোকে চাপার পর নামাবো না, কাঁদতে লাগবে তো আমি জানি না। দেখ ভিড় ভালোই আছে, তো সামনে ফটো ফটোশুট চলছে, ফটোশুট। আমার চুলগুলো এই কমাসে অনেক বড় হয়ে গেছে। যাই হোক ওইসব কিছু না, জাস্ট দেখতে এলাম। কোনটা যাবি? চল ক্যামেরা ধর, চলে গেল। অত চেপে লাভ নেই, অত চেপে দেখি কত বড় ক্ষমতা তোদের। আমি চেপেছিলাম একবার, নামতে পারছিলাম না, বাস চাপতেইছি।
খুল খুলে চাপ জুতো হাতে নিতে হবে, জুতো তো কোনো গ্রিপ নাই, গ্রিপ থাকবেই করে 10 বছর পুরনো জুতো। চাপ তা না, আমি এখান থেকে ভিডিও করবো, যা মোবাইল ডাল পড়ে যাবে বুঝলি, পকেট থেকে। আমি তো চেপে যাবো কোনো নাম বল করে, ওইটাই তো আমি যাও চাপো পাতা পা মেনে না, দেখো দেখো আমার ফোনটা দাও, খুঁজে না পাগলে মনে করো আমি আসবো না, মোবাইলটা ধর সামনে যাবি যে আমাদের ফটো তুলবি, দাঁড়িয়ে ডিমান্ড দেখিস পাবলিকের, পারবো না দাঁড়াও এবারে নেমে দেখি চাচা কত নামতে পারছো, তোর ফোনটা দেয়নি ভিডিও আপ করছি। তো ফাইনালি আমরা উপরে চলে এসেছি, আর নিচে দাঁড়িয়ে আছে দেখো কাম্যদীপ, নিচে কাম্যদীপ, আরে আমরা এখানে চেপে গেছি, আর ও সামনের ভিউ, আমিও চাপতে পেরেছি, হ্যাঁ আমরাও চাপতে পেরেছি, ঠিক আছে তো চেপে ভয় লাগছে, যথেষ্ট পরিমাণ ভয় লাগছে, ও কি ভিউ, ঠেলে দিস না পড়ে যাবো, সামনে যা দেখতে পাচ্ছ চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, ও পাহাড়গুলোতে চাপতেও মজা কিন্তু চাপার পর রিক্স ভয় লাগছে। চেপেছে আমার সাথে রাজেশ আর নাজমুল আর আমি, হ্যাঁ তাকারে তুলছে কাম্যদীপ ভাই আমাদের ওই দিক থেকে ছবি তুলবে, তো ভাই দুজনে চাপ, দুজনে দাঁড়ালে যাবে না, চলো আমরা এখান থেকে একটা সেলফি তুলে নিই, তো চলো এবার নামা যাক ভাই, এদিকে চলে আয় আমি নামবো, এদিকে এদিকে আয় আমি নামবো ভাই, এখান থেকে যাবো না, সবাইকে দেখতে পাচ্ছি, সবাইকে দেখাইছি সত্যি তাই। মন্দির মন্দির সমূহ কিছু হনুমানের মতন চাপছে, হনুমানের মতন সত্যি তাই, কিন্তু আসলেও হাতি কিন্তু হনুমান মতো চাপছে, আমিও চেপে দেখি, তো চলো চেপে দেখা যাক, চাপছি তোর কথাতে, উঠে গেলাম আমি, ও সেরা ভিউটা, সেরা লাগবে সেরা, পাথরের আনাচে কানাচে গাছের গোড়ায় পোড়ায় পিকনিক চলছে, ও ও মাতাল, এ ভাই ডাল করতে যাবি তো, শো এই যা এই যা, ঠিক আছে তো ঠিক আছে, কিসের ক্লিক মানে বুঝতালাম না, মানে তোমরা যেদিকে যাবে সেদিকে শুধু পাহাড় আর পাহাড়, এই এত বড় বড় পাহাড়, মানে পাহাড় বলতে পাথর, এই তোমাদেরকে যে পার্কটার কথা বললাম এটা হচ্ছে সেই পার্ক,
তো প্রবেশ মূল্য দেখো লেখা আছে 10 টাকা এখানে গিয়েও ঢুকতে পারো তো ফাইনালি আমরা এন্ট্রি করব চলো টিকিট কেটে নেওয়া যাক স্যার গাইস বলে ইকো পার্কের টিকিট কাটলাম ইকো পার্কের টিকিট কাটলাম এই যে 1000 টাকা করে আরে 1000 টাকা করে 1000 টাকা করে 1000 টাকা করে ঠিক তো আমি তো আগে ঘুরিনি না এবার দেখো তোমরা পার্কে গোল বলতে অত আকার দেখে নেবো এবারে এবারে আকার দেখে নেবো তোর কত বড় দেখছি দম খতম দম খতম একদম সেরা জিনিস সেরা আমি ফার্স্ট টাইম যাবলাম তো চলো সামনের দিকে আরো দেখা যাক ব্লগটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে কিন্তু কি করব দেখারও অনেক জিনিস আছে তো তোমরা আমি যতটা পারো যতটা পারবো শর্ট করে তোমাদের কাছে দেবো আমি হাঁপসে গেলাম যাই হোক এটা হচ্ছে আমি হাঁপসে গেলাম সত্যি বলছি ও পাতলি কামাড়িয়া হায় 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 চলছে দেখো সামনে তোমরা দেখতে পাচ্ছ এখনো ট্রেন মানে ইনস্টাগ্রাম তো ছড়াছড়ি পুরো পাতলি কামাড়িয়া সেটা এখন চলছে আর কোন দিকে কোন দিকে বললো আর গাইস এটা এটা এই যে ওখানে ঢুকেছিল বেবু এই এটা কেউ চাপ তো তোমরা যারা বীরভূমে থাকো তারা টুট করে তো চলে আসতে পারবে দেখতে পারবে দুবরাজপুর মামা ভাগ্নে পাহাড় মামা ভাগ্নের পাহাড়ের ভিউ তো তোমাদেরকে দেখালাম তোমরা কেমন লাগলো নিশ্চয়ই বলবে অ্যান্ড এই পার্কটাও তোমরা দেখালাম গেলে পরে পার্কে ঢুকবে 10 টাকা টিকিট মাত্র পার্কের এন্ট্রি মূল্য আজকের ব্লগটা এত দূরই ছিল অনেকদিন পর যেহেতু জানি তোমরা ভালোবাসা দেবে চলো প্লিজ একটা লাইক অ্যান্ড কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তুলবি ঠিক আছে চলো আমরা ব্লগটা এখানে এন্ড করলাম টাটা